তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি পেন্ডিং ট্রেন মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো বা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি টোকিওর একটা নর্মাল দিন, যেখানে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। সেখানে এমন কিছু মানুষও ছিল যারা কিনা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়েছিল। তো যখন সবাই ধাক্কাধাক্কি করে ট্রেনের মধ্যে উঠে পড়ে, তখন ট্রেনও তার গন্তব্যের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। সবাই যে যার ফোন টিপা শুরু করে, কেউ গান শোনা শুরু করে। তবে তখনই আমরা দেখতে পারি একটা বোতলের মুখা গড়াগড়ি করতে করতে সামনের দিকে যাচ্ছিল। তবে যখনই একটা ছেলে সেটাকে ধরার ট্রাই করে, তখন হঠাৎ করে এই মুখাটা গায়েব হয়ে যায়। এই জন্য সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এই গায়েব হওয়ার সঙ্গে সঙ্গেই সবার ফোনের মধ্যে একটা ভূমিকম্পের মেসেজ আসে, আর মেসেজ আসার সঙ্গে সঙ্গেই সমস্ত নেটওয়ার্কগুলো গায়েব হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি ট্রেনের স্পিডও আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে। ট্রেন অনেক স্পিডে চলতে চলতে একটা সুড়ঙ্গের মধ্যে যায়, যে সুড়ঙ্গের মধ্যে একটা ওয়ার্ম হোল ছিল। আর যখনই ট্রেনটা ওয়ার্ম হোলের মধ্যে ঢুকে যায়, তখনই সমস্ত যাত্রীরা একটা বিশাল বড় ধাক্কা খায়, আর এই ধাক্কার জন্য সবাই সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। তো এর কয়েক ঘন্টা পরে যখন তারা সবাই জ্ঞান ফিরে পায়, তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়েছিল। আর যখন তারা বাইরে চেক করতে বেরিয়ে আসে, তখন তারা আরও বেশি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে যেখানে তারা একটা মডার্ন শহরে বাস করছিল, যেখানে বড় বড় বিল্ডিং টেকনোলজিতে ঘেরা ছিল, সেখানে তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে না আছে কোনো বিল্ডিং, না আছে কোনো মডার্ন টেকনোলজি। এখানে গাছগাছরা, বন জঙ্গল, তাছাড়া একটা মরুভূমির মতো জায়গা এটা। আর যখন সিরাহামা নামের একটা ছেলে দেখতে পারে সবাই প্রচণ্ড ভয়ের মধ্যে আছে, তখন সে সবাইকে শান্ত করার ট্রাই করে। আসলে আমরা জানতে পারি সিরাহামা হচ্ছে একজন ফায়ার ফাইটার, আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষকে শান্ত করাই তার প্রতিদিনের কাজ। আর আমরা দেখতে পারি সিরহানোকে হাঁটানো নামের একটা মেয়েও সাহায্য করে, যে কিনা সিরামাকে তখন থেকে পছন্দ করে যখন সিরামা তাদের কলেজে ফায়ার ফাইটিংয়ের ট্রেনিং দিতে গিয়েছিল। আসলে আমরা জানতে পারি হাঁটানাও ফায়ার ফাইটিংয়ের একটা কোর্স করেছে, তার মানে সেও একজন ফায়ার ফাইটার। আর তখন এদিকে 2023 সালে টোকিওর সমস্ত ট্রেনের কর্মকর্তারা পুরোপুরি শক্ট হয়েছিল, কারণ তারা এমন একটা ট্রেন পায় যেই ট্রেনের দুইটা ডিব্বা কোথায় যেন গায়েব হয়ে গেছে। যেমন আমরা বুঝতে পারি এই ডিব্বাগুলো হচ্ছে সেই ডিব্বাগুলো যেগুলোর মাধ্যমে তারা গায়েব হয়ে গিয়েছিল। তবে আমরা তো একটা ডিব্বা দেখতে পেয়েছি, আরেকটা ডিব্বা কোথায় গেল সেটা আমরা একটু পরেই জানব। তো এই জন্য কিছু লোক দ্রুত রেডি হয়ে টানেলের মধ্যে যায় সেই দুইটা ডিব্বা খুঁজে বের করার জন্য। আর তখন এদিকে আমরা দেখতে পারি সিরহামা আর হাঁটানা মিলে আরেকটা লোককে সঙ্গে নিয়ে টানেলের মধ্যে যায়, যাতে করে তারা কিছু একটা খুঁজে বের করতে পারে। আর যখন ফাইনালি তারা কিছু আলো দেখতে পারে, তখন তারা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এদিকে সেই কর্মচারীরাও কিছু আলো দেখতে পারে, আর এটা দেখার পরে তারা খুবই হ্যাপি হয়ে যায়। তারা মনে করেছিল সেই লোকগুলোকে তারা পেয়ে গিয়েছে। তবে যখন তারা সামনে যায়, তখন তারা দেখতে পারে এটা হচ্ছে গিয়ে তাদেরই টিমের কিছু লোক, আর এই জন্য তারা আবারও খুবই আপসেট হয়ে যায়। আর এদিকে সিরামা, হাঁটানো আর একটা লোক যখন বাইরে আসে, তখন তারা সূর্যের আলো দেখতে পারে, আর এই জন্য তারা দৌড়ে বাইরে এসে চেক করার ট্রাই করে। যখন তারা অনেক উপরে একটা পাহাড়ের উপরে উঠে সমস্ত ব্যাপারটা চেক করার ট্রাই করে, তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে তারা এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে আশেপাশে কোনো মানুষজন তো নেই, বরং কোনো বসত ভিটা বা এমন কোনো কিছুই নেই। পুরো জায়গাটা পুরো ফাঁকা, আর সমস্ত জায়গায় শুধু বালু আর বালু, মানে এটা হচ্ছে একটা মরুভূমি এরিয়া। আর এই জন্য তারা তিনজন দৌড়ে আবার ট্রেনের মধ্যে যায়, আর সবাইকে সমস্ত ব্যাপারটা বলার ট্রাই করে। তারা নিজের চোখ দিয়ে যেগুলো দেখতে পেয়েছে সেগুলোই তাদেরকে এক্সপ্লেন করে বলে, তবে কেউই তাদেরকে বিশ্বাস করতে চায় না। এই জন্য তারা মোবাইলে যেই ভিডিওটা করেছিল সেই ভিডিওটা তাদের সবাইকে দেখায়। আর এগুলো দেখার পরে এখানে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়, সবাই পুরো ভয়ের মধ্যে চলে আসে, কারণ তারা বুঝতেই পারছিল না যে এখান থেকে তাদেরকে কে বের করবে, কারণ এখানে তো কোনো মানুষজনই নেই, পুরো এরিয়াটা ফাঁকা। এখন এমন করে দেখতে দেখতেই পুরো 60টা ঘন্টা পার হয়ে যায়, তাই তাদের সবার পেটে ক্ষুধা লাগা শুরু করে। এখন যেহেতু এখানে খাবার মতো তেমন কিছু নেই, এই জন্য তারা বুদ্ধি করে যাদের কাছে যেই খাবার ছিল সেই সমস্ত খাবারগুলো এক জায়গায় করে, আর সবার মধ্যে শেয়ার করে সেগুলোকে খায়। আর তখন আমরা দেখতে পারি রেনা নামের একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে সবার ব্যাগের মধ্যে চেক করে, যাতে করে কারো ব্যাগের মধ্যে সে কোনো খাবার পেয়ে যায় আর সেগুলোকে সে লুকিয়ে খেতে পারে, কারণ তার ক্ষুধা একটু বেশি। তবে তখন সে নাওয়া নামের একটা ছেলের ব্যাগের মধ্যে যখন লুকিয়ে চেক করে, তখন সেখানে একটা ব্লেড পায় আর একটা জেলের লেটার পায়। এটা দেখার পরে সে চিৎকার চেঁচামেচি করা শুরু করে, আর সবাইকে ওয়ার্নিং করে বলে দেয় যে নাওয়া হচ্ছে গিয়ে একজন ক্রিমিনাল, তার ব্যাগের মধ্যে আমি এই জেলের লেটারটা পেয়েছি। যদিও নাওয়া সবাইকে বোঝানোর ট্রাই করে, তবে কেউই তার কোনো কথা শুনছিল না, আর এই জন্য সবাই মিলে তাকে ফাইনালি বের করে দেয়, আর তাকে বাইরেই গিয়ে থাকতে হয়। তো এর একটু পরে একটা মহিলা সামনে আসে, যে কিনা তার ব্যাগের মধ্যে করে অনেকগুলো ফুডস নিয়ে যাচ্ছিল।
এই জন্য সে সবাইকে সেই ফলগুলো খেতে দেয়। আর যখন তারা এগুলো খাচ্ছিল তখন একটা ছেলে ভিডিও করা শুরু করে। তবে ভিডিওর মধ্যে সে দেখতে পারে রানা নামের সেই মেয়েটা সবার ব্যাগের মধ্যে চেক করে করে সবার ব্যাগ থেকে চুরি করছিল। আর এই জন্য তারা বুঝতে পারে নাওয়া নামের যেই ছেলেটার বিরুদ্ধে কমপ্লেন করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এই জন্য শিরামা আর হাটাও মিলে দ্রুত বেরিয়ে পড়ে নাওয়াকে খুঁজে বের করার জন্য। আর তখন এদিকে যখন নাওয়া একটা গর্তের মধ্যে পড়ে মারাই যাচ্ছিল তখন একেবারে শেষ মুহূর্তে সীমারা এসে তাকে সেভ করে ফেলে আর তাকে কোনো রকমের টেনে উপরে তোলে। আর তখন নাওয়া তাকে বলে যে আসলে আমি হচ্ছে একজন হেয়ার কাট মাস্টার, এই জন্যই আমার ব্যাগের মধ্যে এতগুলো কেচি ছিল। তবে তার ব্যাগের মধ্যে সেই জেলের লেটারটা কেন পাওয়া গিয়েছে সেই ব্যাপারটা সম্পর্কে এখনও সে কাউকে কিছু বলে না, সেটা সে গোপন করে রাখে। তবে যাই হোক, এমন করে করেই পুরো দিনটা পার হয়ে যায়। আর রাতের বেলা আমরা দেখতে পারি কিছু মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে তো পড়ে, তবে কিছু মানুষ এমনও ছিল যারা ঘুমাতে পারছিল না, তারা খুবই টেনশনের মধ্যে ছিল। আর পরদিন সকালবেলা আসতে আসতে প্রত্যেকটা মানুষই তাদের হোপ ছেড়ে দেয়। তারা বুঝতে পারছিল যে এখান থেকে আর তারা কখনোই বেরোতে পারবে না, কারণ তাদেরকে সেভ করতে কেউ আসতেও পারবে না, তারা কোথায় আছে তারা নিজেরাই জানে না। তবে আমরা দেখতে পারি শিরহামা তাদের সবাইকে সাহস দিয়ে বলে যে আমি যেই কোনো মূল্যে তোমাদেরকে সেভ করে নিব। তবে এটা শোনার পরে নাওয়া একটু বেশি রাগ করে। আর এই জন্য নাওয়া শিরহামাকে জিজ্ঞেস করে যে তুমি সবার সাহায্য কেন করবে, তোমার সবার সাহায্য করতে বলেছে কে? আর তখনই আমরা চলে আসি পাস্টে, আমরা দেখতে পারি শিরহামার ছোট্ট একটা কাহিনী। আসলে আমরা জানতে পারি শিরহামার একটা ছোট্ট ভুলের জন্য তার একটা ফ্রেন্ড দুইটা পা হারিয়ে ফেলেছিল। আর তখন থেকে সে প্রমিস করেছিল যে সে আর কখনোই কারো ক্ষতি হতে দিবে না, সে যত বেশি মানুষের পারে সাহায্য করবে। আর এই জন্যই সে তার ওয়াদা পূরণ করার জন্য এখন মানুষদের সাহায্য করবে। তবে যাই হোক, এরপরে সিনটা আবারও প্রেজেন্টে ব্যাক করে। আর এখানে আমরা দেখতে পারি সীমারও, নাওয়া আর হাটাও তারা তিনজন মিলে বাইরে বেরিয়ে যায় কিছু খাবার দাবার খুঁজে বের করার জন্য। তবে এখানে আমরা নাওয়ার পাস্ট সম্পর্কেও জানতে পারি। আসলে আমরা জানতে পারি নাওয়া খুবই গরিব একটা ফ্যামিলির সন্তান ছিল। তার বাবা মার যেহেতু মৃত্যু হয়ে গেছে, এই জন্য তার ভাইকে বড় করার দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। যদিও তার জীবনটা খুবই কষ্টের মধ্যে চলছিল, তবে যখন থেকে সে তার হেয়ার কাটিংয়ের স্টাইল শুরু করেছিল, মানে সে হেয়ার কাট মাস্টার হয়ে গিয়েছে, তখন থেকেই সে টাকা ইনকাম করা শুরু করেছিল। আর তার জীবনের মোড়টা পুরোপুরি ঘুরে গিয়েছিল। তবে যখন থেকে সে টাকা ইনকাম করা শুরু করেছে তখন থেকে সে তার ভাইয়ের উপরেও নজর দেওয়া বন্ধ করে দিয়েছে। আর এই জন্য তার ভাই ধীরে ধীরে একজন ক্রিমিনাল হয়ে গিয়েছিল। আর সেদিন যখন সে ট্রেনে উঠেছিল, সেদিন সে ট্রেনে উঠেছিল এই জন্য যাতে করে সে তার ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ট্রেনটা টানেল দিয়ে এখানে চলে এসেছে, আর এই জন্য সে এখানে ফেঁসে গিয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কিছু মানুষজন বাইরে বেরিয়ে যায় সমস্ত জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। আর এখানে যখন তারা এক্সপ্লোর করছিল তখন এখানে বিশাল বড় একটা টাওয়ার তারা দেখতে পারে। আর এখানে বায়োলজিস্ট একটা গাছও পেয়ে যায়। আসলে তারা রিসার্চ করে এটা বুঝতে পারে যে এই টাওয়ারটা 2026 সালের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, আর যে গাছটা তারা পেয়েছে সেটা 2023 শেষের দিকে উঠার কথা ছিল। আর এই দুটা জিনিস দেখার পরে তারা ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা কোনো রকমে ফিউচারে চলে এসেছে, আসলে এইটাই হচ্ছে গিয়ে তাদের ভবিষ্যৎ। আর তখন 2023 সালে জাপানের সরকার মিডিয়া রিপোর্ট করে এটা অ্যানাউন্স করে দেয় যে ট্রেনের দুটা বগি গায়েব হয়ে গেছে। এখন সেই বগি দুটা কোথায় আছে সেটা আমরা জানি না, সেটার মধ্যে মিনিমাম 100 জনের মতো মানুষ ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি শিরহামা, হাটাও, নাওয়া আর সেই বায়োলজিস্ট তারা চারজন মিলে পানি খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ এখন পানির পিপাসায় তারা ভুগছে, খাবারের চেয়ে এখন পানিটা খুব বেশি জরুরি। এই বায়োলজিস্টের মতে পানি আশেপাশেই কোথাও আছে, কারণ এখানে সে এমন একটা গাছ পেয়েছে যেটা কোনো সমুদ্র, নদী বা পুকুরের পাড়েই জন্মায়। আর যেহেতু এই গাছটা সেখানে পেয়েছে তার মানে আশেপাশেই কোথাও পানি আছে। এখন একটু সামনে যাওয়ার পরে ফাইনালি তারা একটা পাহাড়ের মতো পেয়ে যায়। আর এটার মধ্যে শিরহামা যখন রশি দিয়ে বেয়ে উপরে ওঠে তখন সে ফাইনালি এখানে পানিও পেয়ে যায়। তবে এখানে সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পারে। আসলে সে দেখতে পারে যেই জায়গাটা একটা সময় টোকিও শহর ছিল সেই পুরো জায়গাটা এখন পানির নিচে তলিয়ে গেছে। আর যখন শিরহামা ট্রেনে ব্যাক করে সবাইকে ভিডিওটা দেখায় তখন তারা সবাই প্রচণ্ড শক্ট হয়ে যায়। তারা খুবই ভয়ের মধ্যে চলে আসে, কারণ তারা বুঝতেই পারছিল না 2026 সাল পর্যন্ত কী এমন হয়ে গেল যে পুরো দুনিয়াটাই পানির নিচে চলে গেল। আর একটু পরে যখন ইয়াচি নামের একটা লোক বাইরে যায় তখন তার উপরে কিছু মানুষ আক্রমণ করে দেয়। যদিও সে কোনো রকমের জীবনটা নিয়ে পালিয়ে এখানে এসে সবাইকে এই সমস্ত ব্যাপারটা সম্পর্কে বলে, তবে কেউই তার কোনো কথা বিশ্বাস করতে চাইছিল না, কারণ কেউই এখন পর্যন্ত এখানে কোনো মানুষ দেখতে পায়নি। তবে তখনই এখানে অনেক জোরে বৃষ্টি নামা শুরু হয়ে যায়। আর এই বৃষ্টি দেখার পরে সবাই খুবই হ্যাপি হয়ে যায়, কারণ পানি খেতে এখন আর তাদেরকে এত দূরে যেতে হবে না, তারা এখানেই পানির ব্যবস্থা করতে পারবে। আমরা দেখতে পারি তারা এই পানিগুলো খায়, এগুলোকে স্টোর করে যাতে করে পরবর্তীতে তারা এগুলোকে খেতে পারে। আর পরদিন সকালবেলা বায়োলজিস্ট কিছু লোক নিয়ে বাইরে বের হয় একটু রিসার্চ করার জন্য। এখানে সে কিছু বেরি পেয়ে যায় আর কিছু খাবার দাবারের ফলমূলও পেয়ে যায় যেগুলোকে তারা চাইলে খেতে পারে, যেগুলো বিষাক্ত না।
আর যখনই এখানে সবাই জানতে পারে যে এখানে ফুড পাওয়া যাচ্ছে, তখন তারা সবাই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যাতে করে তারা কিছু ফুড কালেক্ট করে এনে সবাই মিলে একসাথে খেতে পারে। তবে তখন ভুল করে হাঁটানো একটা বিষাক্ত ব্যারি খেয়ে ফেলে, এই জন্য সে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। এই ব্যাপারটা দেখার পরে সিরহামার মনটা প্রচণ্ড ভেঙে যায়। আর তখন আমরা জানতে পারি যে আসলে সিরহামাও হাঁটানোকে পছন্দ করত, এই জন্য সে অনেক কষ্ট করে তাকে আবারও সেই ট্রেনের বগি পর্যন্ত নিয়ে আসে আর এখানে এনে তার টেক কেয়ার করা শুরু করে। এখানে সবাই তার সেবা করা শুরু করে আর ফাইনালি কয়েকটা দিন যাওয়ার পরে সে সেখানে সুস্থ হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পারি তারা সবাই মিলে একজোট হয়ে কাজ করা শুরু করে, যাতে করে তারা একে অন্যের সাহায্য করতে পারে আর এই কঠিন পরিস্থিতিতে তারা সবাই জীবিত থাকতে পারে। তবে তারা সারাদিন ধরে কাজ করলেও রাতের বেলায় তারা পার্টি করত। এরপরে পরদিন সকালবেলা বায়োলজিস্ট তাদের সবাইকে বলে যে এটার আশেপাশে একটা নদী থাকতে পারে, এই জন্য তারা সবাই বেরিয়ে পড়ে নদী খুঁজে বের করার জন্য। আমরা দেখতে পারি তারা তিন চারজন প্যাসেঞ্জার মিলে যখন নদী খুঁজতে যায়, তখন তাদের মধ্যে একটা প্যাসেঞ্জারকে কেউ একজন আহত করে দেয়। আর এই ব্যাপারটার জন্য তারা বুঝতে পারে যে তাদেরকে ছাড়াও এখানে অন্য কোনো মানুষ আছে, এই জন্য তারা এই প্যাসেঞ্জারকে দ্রুত আবারও সেই ট্রেনের বগিতে নিয়ে আসে। আর এরপরে ফাইনালি তারা লতাপাতা দিয়ে কোনো রকমের মেডিসিন বানিয়ে তাকে কোনো রকমের সুস্থ করে ফেলে। আর তখন ইয়াচি নামের সেই লোকটা, মানে যার উপরে আগে একবার আক্রমণ করা হয়েছিল, সে বলে যে আমি একটা সময় সিকিউরিটি গার্ডে কাজ করতাম, যার মানে আমি জানি যে কীভাবে ফাঁদ পাততে হয় আর সেই ফাঁদের সাহায্যে আমরা চাইলে তাদেরকে ধরতেও পারবো। আর এরপর তারা তার কথা ফলো করে ফাইনালি একটা ফাঁদ পেতেও ফেলে, যেই ফাঁদের মধ্যে ফেলে তারা তাদেরকে ধরতে পারবে। তবে তখন আমরা দেখতে পারি সিরহাম আর হাটাও জঙ্গলের মধ্যে বসে যখন গল্পগুজব করছিল, তখনই তারা একটা বাচ্চাকে দেখতে পারে। আর যখন তারা সেই বাচ্চাটাকে ফলো করতে করতে দৌড়ায়, তখন তারা ফাইনালি একটা নদীর পাড়ে চলে আসে। আর এই বাচ্চাটা তাদেরকে ইশারা দিয়ে রাত পর্যন্ত ওয়েট করতে বললে তারা রাত পর্যন্ত ওয়েটও করে। তবে আমরা দেখতে পারি রাতের বেলায় যখন সেই বাচ্চাটা আসে, তখন এখানে নাওয়াও চলে আসে। এরপর তারা তিনজন সেই বাচ্চাটার সঙ্গে সেই জায়গায় চলে আসে যেখানে অন্য বগির প্যাসেঞ্জাররা ছিল। আর এখানে তারা ইয়ামা মোটো নামের একটা লোকের সাথে মিট করে। আর এই লোকটা তাদের সবাইকে বলে যে আমরা ভুল করে টাইম ট্রাভেল করে 2060 সালে চলে এসেছি, আর এই সময়টা ছিল তখনকার সময় যখন মহাকাশের যুদ্ধ লেগে গিয়েছিল। আসলে প্রত্যেকটা দেশই চাইছিল মহাকাশে নিজেদের রাজত্ব করতে, এই জন্য তারা একের পর এক স্যাটেলাইট লঞ্চ করেই যাচ্ছিল। তবে তখনই একটা অ্যাস্ট্রোরকের একটা স্যাটেলাইটের সাথে ধাক্কা লেগেছিল আর এই জন্য পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়েছিল। তবে এই কাজটা হয়ে গিয়েছিল 2024 সালে। এখানে ইয়ামোটো একটা রেডিওকেও ঠিক করেছিল, যেই রেডিওটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন সিরামা এসে তার টিমকে বলে, তখন তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তারা মনে করা শুরু করে যে হয়তো বা গড তাদেরকে একটা সেকেন্ড চান্স দিয়েছে, যাতে করে তারা পাস্টে ব্যাক করে পুরো দুনিয়াটাকে আবারও সেভ করতে পারে। তবে এখন পাস্টে তারা কী করে ব্যাক করবে সেই ব্যাপারটা তারা কেউই জানে না। তারপরে পরদিন সকালেই আমরা দেখতে পারি তারা সবাই গোসল করে, নিজেদের জন্য বাথরুম বানায় আর নিজেদের প্রয়োজনীয় যত জিনিস আছে সেগুলোকে বানানোর ট্রাই করে। তবে আমরা দেখতে পারি ইয়াচি নামের সেই লোকটা তাদের সবার থেকে অনেক দূরে গিয়ে বসে থাকে। সে এখানে একটা পুতুলের মতো কিছু একটা বানিয়ে সেটার সাথে একা একা কথা বলছিল। তবে তখনই তার নজর পড়ে বায়োলজিস্টের উপরে, যে কিনা একটা সবুজ রঙের পাথর পেয়েছে, যেই পাথরটা একটু চমকাচ্ছিল। আর এই খবরটা দ্রুত সেই গিয়ে ইয়ামোটোকে দিয়ে দেয়। আর যখন ইয়ামোটো তাকে কিছু খাবার দেয়, তখন সে এটা প্রমিসও করে যে এই গ্রুপ কখন কি কার্যক্রম করছে সেই সমস্ত তথ্য সে সঠিক সময় তাকে এসে দিয়ে যাবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি হাঁটানো আর রায়নার মধ্যে একটু ঝগড়া হয়ে যায়, এই জন্য রায়না হাঁটানোকে ধাক্কা দিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দেয়। তবে এখানে তারা একটা লাশ পেয়ে যায়। এই ব্যাপারটার জন্য তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই জন্য তারা দুজন দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যতক্ষণে তারা পালিয়ে যেত, ততক্ষণে অন্য গ্রুপের তিনটা ছেলে এসে তাদেরকে ধরে ফেলে। এখান থেকে রায়না কোনো রকমে পালিয়ে চলে তো যায়, তবে হাঁটানো এখানেই রয়ে যায়। রায়না দৌড়ে গিয়ে সিরহামা আর বাকি সমস্ত লোকজনকে এই খবরটা দেয়। আর এই জন্য সিরহামা, নামাটো আর বাকি কয়েকজন মেম্বার মিলে দৌড়ে আসে হাঁটানোকে সেভ করার জন্য। তারা দৌড়ে চলে আসে সেই গ্রুপের লিডার ইয়ামোটোর সাথে মিট করতে। এখানে ইয়ামোটোর কাছে যখন হাঁটানো সম্পর্কে জিজ্ঞেস করে, তখন ইয়ামোটো তাদেরকে সরি বলে আর সে বলে যে এই সমস্ত ব্যাপার সম্পর্কে আমি কিছুই জানি না। তবে সিরহামার মনে হচ্ছিল যে হাঁটা হয়তোবা এখানেই আছে, এই জন্য সে তাকে খোঁজা শুরু করে। তার মনে হচ্ছিল হয়তোবা ইয়ামোটোই তাকে এখানে বন্দি করেছে, এই জন্য সে সেই ডেড বডিটা সম্পর্কেও জিজ্ঞেস করে। তবে তখন ইয়ামোটো তাকে বলে যে যখন আমরা এখানে চলে এসেছিলাম, তখন একটা লোক খুবই হাইপার হয়ে গিয়েছিল আর সে আমাকে মারারও ট্রাই করছিল, তবে সেলফ ডিফেন্স করতে গিয়ে ভুল করে আমি সেই লোকটাকে মেরে ফেলেছি। আর এই জন্য এখান থেকে যাওয়ার পরেই সিরহামা সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যে কোনো মূল্যে অস্ত্র বানিয়ে ছাড়বে, কারণ সে জানে যে অন্য গ্রুপটা খুবই পাওয়ারফুল আর তাদের কাছে অস্ত্রও আছে, তারা যে কোনো সময় তাদের উপরে আক্রমণ করতেই পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি হাঁটাও কোনো রকমে সেখান থেকে পালিয়ে একটা শিপের মধ্যে এসে বসে পড়ে। আর একটু পরে এখানে ইয়ামোটো চলে আসে আর সে রেডিওর সাহায্যে কারোর সাথে কথা বলার ট্রাই করে।
তবে হাটানো বুঝতে পারে যে সে সবাইকে বেকুব বানাচ্ছে, কারণ রেডিওর তার পুরোপুরি সেরা, এটার মধ্যে সিগন্যাল কোথা থেকে আসবে। এই জন্য হাটানো তার সাথে কথাবার্তা বলে আর তাকে সমস্ত সত্যিটা সবাইকে জানাতে বলে। তবে আমরা দেখতে পারি ইয়ামোটো তার কোনো কথা শুনবে তো নাই, বরং সে তাকে এখানে বেঁধে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি শিরহামার গ্রুপ অনেকগুলো অস্ত্র বানিয়ে ফেলে। তবে যতক্ষণে তারা গিয়ে অন্য গ্রুপের উপরে আক্রমণ করবে, তার আগে অন্য গ্রুপ তাদের উপরেই আক্রমণ করে দেয়। এই জন্য তাদের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়। তবে তখন এখানে কোনো রকমে হাটানো চলে আসে, আর হাটানো ইয়ামোটোর সমস্ত সত্যটা সবার সামনে বলে এই মারামারিটাকে এখানেই বন্ধ করে দেয়। আর এখন যেহেতু ইয়ামোটোর সমস্ত সত্যিটা ফাঁস হয়ে গেছে, এই জন্য সে লিডারশিপ বাদ দিয়ে এখান থেকে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি শিরহামার গ্রুপের দুইটা লোক যখন একটা বিল্ডিংয়ের কাছে আসে, তখন তারা সেই সবুজ রঙের কিছু পাথর দেখতে পারে, যেই পাথরগুলোতে আলো জ্বলছিল। আর তখন এদিকে 2023 সালে আমরা একটা সায়েন্টিস্টকে দেখতে পারি যে কিনা সেই ট্রেনটা নিয়ে একটু রিসার্চ করছিল। আর যখন সে ভিডিওটাকে খুব ভালো করে চেক করে, তখন সে বুঝতে পারে যে একটা সুপারনোভা এক্সপ্লোশনের জন্য এই ট্রেনটা কোনোভাবে টাইম ট্রাভেল করে ফেলেছে। আসলে সুপারনোভা এক্সপ্লোশনে একটা এনার্জি সৃষ্টি করে, যখন কোনো তারা একটু বেশি বিদ্ধ হয়ে যায় তখন সে সেখানে ব্লাস্ট করে নিজেকে শেষ করে দেয়। আর এই ব্লাস্টের জন্য একটা সুপার এনার্জি সৃষ্টি হয়, আর এই এনার্জিটাই 2026 আর 2023 সালকে এক জায়গায় করেছিল। আর এই জন্যই সেই ট্রেনটা সেই এনার্জির সাহায্যে কোনো রকমের টাইম ট্রাভেল করে ফেলেছিল। আর তখন প্রেজেন্টে আমরা দেখতে পারি যখন একটা ছেলে এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই কথা বলার ট্রাই করছিল, তখনই এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই জন্য তারা সবাই দৌড়ে ট্রেনের বগির মধ্যে উঠে যায়। আর তখন আমরা দেখতে পারি ইয়াচিও এখানে চলে আসে, তবে ইয়াচি ট্রেনের মধ্যে না, সে যেতে চাইছিল সেই হোলটার কাছে। এই জন্য সে ট্রেনের ইমার্জেন্সি গেটটা খুলে দেয়, আর তারা সবাই সেই হোলটাকে দেখতে পারে, যেটা কিনা ছিল একটা ভয়ঙ্কর রকমের ব্ল্যাক হোলের মতো। আমরা দেখতে পারি যখনই তারা সেই হোলটার কাছে যায়, তখন এটা ইয়াচির সেই ডলটাকে সহ কিছু অবজেক্টকেও টেনে তার মধ্যে নিয়ে নেয়। আর যখনই তুফানটা শেষ হয়ে যায়, তখন এই হোলটা অটোমেটিকলি গায়েবও হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি 2023 সালে ট্রেনের যে ডিউটি কর্তারা ছিল, তাদের সামনে এসে ইয়াচির ডলটা পড়ে। এটা দেখার পরে তারাও পুরোপুরি শক্ত হয়ে যায়। এখন প্রেজেন্টে ট্রেনের মধ্যে তারা সবাই বুঝতে পারে যে যদি তারা তাদের পাস্টে ব্যাক করতে চায়, তাহলে তাদেরকে সেই এক্সপ্লোশনের মতো এনার্জি ক্রিয়েট করতে হবে। আর সেই এনার্জি ক্রিয়েট করতে হলে তাদের একটা এনার্জি হাউসের দরকার। তারা মনে করে যে হয়তোবা সেই এনার্জি হাউসটা আশেপাশেই কোথায় লুকিয়ে আছে, এই জন্য তারা সেটাকে খোঁজা শুরু করে। আর কয়েক ঘন্টা খোঁজার পরে ফাইনালি তারা সেটা পেয়েও যায়। আর আমরা দেখতে পারি অনেক কষ্টের পরে তারা এই পাওয়ারগুলোকে কানেক্ট করে তাদের সমস্ত জিনিসপত্র সেই ট্রেনের বগির মধ্যে উঠিয়ে তারা সবাই সেই বগির মধ্যে উঠে পড়ে। আর তারা ফাইনালি একটা ওয়ার্মহোল বানিয়েও ফেলে। তারা এই বগির মধ্যে উঠেছে এই জন্য যাতে করে এই ওয়ার্মহোলটা তাদের সবাইকে টেনে আবারও তাদের সেই প্রেজেন্ট লাইফে নিয়ে যায়। তবে আমরা দেখতে পারি ইয়াচি এখান থেকে যেতে চায় না, এই জন্য সে এখানেই রয়ে যায়। আর ইয়াচিকে সবাই গুড বাই বলে ফাইনালি তারা আবারও বগির মধ্যে উঠে রেডি হয়ে যায় তাদের পাস্টে যাওয়ার জন্য। আর যখনই এখানে আবারও কারেন্টের একটা শক হয়, তখন তারা সবাই বেউশ হয়ে যায় আর তারা চলে আসে তাদের পাস্টে। তবে যখন তারা জ্ঞান ফিরে পায়, তখন তারা আবারও শক্ত হয়ে যায়, কারণ তারা দেখতে পারে তারা 2026 সালেই রয়ে গেছে। মানে তারা ভুল করে আবারও 2026 চলে এসেছে, তবে সময়টা হচ্ছে তখন যখন এই পুরো পৃথিবীটা ধ্বংস হবে। তো এই জন্য তারা এখানে সরকারের সাথে কথাবার্তা বলার সিদ্ধান্ত নেয়, আর তাদের সবাইকে বোঝানো ট্রাই করে। তারা সবাইকে বোঝানো ট্রাই করে তারা ফিউচার দেখতে পেয়েছে, পুরো পৃথিবীটা যেই কোনো সময় ধ্বংস হতে পারে, তো এই জন্য এখনই ব্যবস্থা নিতে হবে। তবে আমরা দেখতে পারি কেউই তাদের কথায় বিশ্বাস করে না, এই জন্য তাদের সবাইকে পাগল মনে করে তারা সবাই তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। তবে এই খবরটা পুরো নিউজের মধ্যে, মানে পুরো দেশের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তাছাড়া এই ব্যাপারটা নিয়েও তারা খুবই শক্ত হয়েছিল যে 2023 সালে যে ডিব্বাটা গায়েব হয়েছিল সেটা 2026 সালে পাওয়া গিয়েছে। তবে এখন যেহেতু তাদের চেহারা কনফার্ম ছিল না, এই জন্য তাদের সবার মেডিকেল টেস্ট করানো হয়, আর তারা সবাই জানতে পারে যে আসলেই এই লোকগুলো সেই লোকগুলো যারা 2023 সালে গায়েব হয়েছিল। আর তখন আমরা দেখতে পারি সেই সায়েন্টিস্ট যে কিনা তাদের এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করছিল, সে চলে আসে তাদের সাথে মিট করার জন্য। আর তখন এই প্যাসেঞ্জারদের মধ্যেই একটা লেডি যে কিনা সেই ট্রেনের প্যাসেঞ্জারও ছিল, সে চলে আসে ডিফেন্স মিনিস্টারের সাথে দেখা করতে। আর এখানে কথাবার্তা বলে তারা জানতে পারে যে আসলে সরকার এই সমস্ত ব্যাপারটা সম্পর্কে অলরেডি জানে, আর এটাকে কিভাবে থামানো যায় এই ব্যাপারটার জন্য তারা প্রস্তুতিও নিচ্ছে। আর এমন করে দেখতে দেখতে ফাইনালি সেই দিনটাও চলে আসে যেই দিন সেই ব্লাস্টটা হবে আর এই পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আর এই ব্যাপারগুলোর জন্য তারা সবাই খুবই আপসেট হয়েছিল, কারণ তারা জানতো না যে আজকের পর থেকে তারা এই পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবে কি না, তাদের মধ্যে কে বাঁচবে আর কে মরবে সেটাও একটা কোয়েশ্চেন। তবে সন্ধ্যার সময় তারা একটা গুড নিউজ পায়, এই জন্য তারা সবাই খুবই হ্যাপি হয়ে যায়। আসলে তারা জানতে পারে সরকার, সেনাবাহিনী আর সায়েন্টিস্টরা মিলে যেই মিশনটা করেছিল সেই মিশনটা পুরোপুরি সাকসেসফুল হয়েছে, এই জন্য তারা পৃথিবীকে সেভ করে ফেলেছে।
যার মানে যেই তারাটা পৃথিবীর দিকে আসছিল সেটাকে আকাশের মধ্যেই ডিস্ট্রয় করে দেয়া হয়েছে, এই জন্য এখন আর পৃথিবীর কোনো ঝুঁকি নেই, পৃথিবী আর ধ্বংস হবে না। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।